এক কৃষকের ভুলের কারণে প্রতিবেশী দুই কৃষকের স্বপ্নভঙ্গ, খেতে পড়ে ছাই হলো 7 বিঘা জমির ভুট্টা। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতিবান্দার ফকিরপাড়ার কৃষক রফিকুল ইসলাম জমি থেকে ভুট্টা উত্তোলন করেন, পরে পরিত্যক্ত জমিতে আগুন লাগিয়ে দেন তিনি। কিন্তু সেই আগুনে প্রতিবেশী জাহিদুলও ময়েজ নামে দুই কৃষকের প্রায় 7 বিঘা জমির ভুট্টা পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এইখানে আমরা প্রচুর টাকা ব্যয় করি, এই জমি লিসের একতরফা টাকা গেছে, ভুট্টের বীজ, বীজ, সার, হাজিরা সব মিলে অনেক টাকা আমাদের ব্যয় হয়েছে। এই 6 দিনের মাটির ভুট্টের খরচ, মানে যে ক্ষতিটা আমাদের হয়েছে আমরা বলে শেষ করতে পারবো না। আমরা 15-20 জন লোক যদি নিবানিবি না করি তা আমাদের বাড়ি পর্যন্ত পোড়া যায়। আমি এসে দেখলাম যে মাটি দেখলাম যে যেটা ভুট্টের গাছ তো পাতা নাই এবং ভুট্টের যেটা মশা সেটাও পোড়া গেছে। কৃষি কর্মকর্তা দেখা পাইলাম এখানে, ওদের বললাম যে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, অন্যের জমি বর্গা নিয়ে ধার দেনা করে ভুট্টা চাষাবাদ করেছিলেন তারা। আশা ছিল এই ভুট্টা বিক্রি করে ঋণ পরিশোধ করবেন, কিন্তু সে আশাই গুড়ে বালি। ক্ষতিপূরণের দাবি তাদের, বলা যায় যে এটা আমি এখানে নিচ্ছ, এই আগুন লাগার কারণে আমি নিচ্ছ, তা কাজে এটার আমি যত মানে উপযুক্ত ক্ষতিপূরণ চাই আর কি। ভুট্টা বিষও নগান বাকি, সারও বাকি, এখন এই আশা করছি এই ভুট্টার বীজ ভুট্টা বেশি আমি মানুষের দ্বারা পরিশোধ করবো। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। ভুট্টা সংগ্রহ করার পর কৃষকদের মাঝে কিছু কিছু অজানা কৃষক, যারা অসচেতন কৃষক, তারা দেখা যাচ্ছে যে মানে মনের অজান্তেই তারা একটা ভ্রান্ত ধারণা নিয়ে আগুন লাগাই দিচ্ছে। কিছু কিছু কৃষক বিচ্ছিন্নভাবে এই কিছু কিছু জায়গায় আগুন দিচ্ছে। আমরা কৃষি অফিস আসলে মাঠে তৎপর আছি, কেন আসলে উনি আগুন লাগাই দিল এটা আসলে উনি যদি অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আমরা এটা তদন্ত করে আসলে ব্যবস্থা নেব। কৃষি বিভাগের তথ্য মতে পড়ে যাওয়া জমি থেকে প্রায় 280 মণ ভুট্টা উৎপাদন হতো, যার বর্তমান বাজার মূল্য দাঁড়াতো প্রায় 3 লাখ টাকা। সময় সংবাদ, লালমনিরহাট।